All India Trinamool Congress have decided to suspend Sheikh Shah Jahan from the party for 6 years. Read my lips. Suspend him for 6 years. Why? Because there are two types of parties. One type of political party, there's talk, talk, talk. But the Trinamool Congress, there's walk the talk. This is not the first time we're doing it. We've done it in the past. Sheikh Shah Jahan griftar hoyeche amra khobor peyechi ebong ta shombhob hoyeche BJP lagatar andoloner phole sandeshkhari mohilader mayeder boneder lagatar andoloner phole prothom theke Trinamool Congress sarkar ebong Mamata Bandyopadhyay denial mode chilo tara manchiloi na je ei dhoroner kono ghotona ghoteche ebong tara oshikar korche amra bolechilam ami bolechilam je মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তৃণমূল কংগ্রেস সরকারকে বাধ্য করব শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার জন্য, কারণ যে মহিলাদের উপরে অত্যাচার করেছে সেই অত্যাচারীকে গ্রেপ্তার করতে হবে। আজ মিনাখা থেকে আমরা খবর পেয়েছি যে পুলিশ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করেছে। আন্দোলনের ফলেই এটা সম্ভব হয়েছে। আজও আমাদের ধর্ণা চলছে, চলবে, এবং আজকে আমরা ধর্ণা শেষ করব। মানুষকে ধন্যবাদ জানাবো পাশে থাকার জন্য। শেখ শাহজাহান গ্রেপ্তার হলো, পুলিশের ভূমিকাটা একেবারে স্পষ্ট হয়ে গেল যে কি অসভ্যতা এবং অপদার্থতা রাজ্য পুলিশ। শেষমেশ শেখ শাহজাহান তাকে গ্রেপ্তার দেখানো হলো, তাকে জামাই আদর করে রাখা হয়েছিল, তাকে নিরাপত্তা দিয়ে রাখা হয়েছিল। গ্রামের মানুষ সব জানতেন এবং তারা বলেছিলেন ডিজি তিনবার ঘুরে আসলেন, তিনি কিছু টের পেলেন না। শেষমেশ যখন অভিষেক ব্যানার্জিরা বলতে বাধ্য হলেন আর উপায় নেই, তখন ডিজির কাজ দাঁড়ালো, পুলিশের কাজ দাঁড়ালো। যেমন সারদা চিটফান্ড মামলায় তথ্য লোপাট করা হয়েছিল, তথ্য লোপাট করার জন্য টাইম নেওয়া হলো, তথ্য লোপাট করা হলো। এবার শেষমেশ তৃণমূলের মুখপাত্র বলে দিলেন 7 দিনের মধ্যে গ্রেপ্তার হবে। বোঝা গেল ডিজির চাইতে বড় ডিজি তৃণমূলের নেতা। ডিজি অযোগ্য, অপদার্থ, তার কথায় কিছু হয় না, তিনি গ্রেপ্তার করতে পারেন না। তৃণমূল বলে দেওয়ার পর গ্রেপ্তার, কার্যত পুলিশ ব্যগ্র হয়ে গেল যে পুলিশ শাসকের দাঁড়ালি করছে এবং পুলিশ অপরাধীদের পাশে দাঁড়িয়ে আছে। অপরাধীদের পাশে দাঁড়িয়ে প্রতিবাদীদের বিরুদ্ধে প্রত্যেক দিন চোখ রাঙাচ্ছে এবং তাদের গ্রেপ্তার করছে। পুলিশের কাজ ধরা পড়ে গেছে, তারা একদম অপরাধীদের পাশে দাঁড়িয়েছে।